যুদ্ধ মানে এই মুক্তিযুদ্ধ, ছাত্রলীগ মানে ছাত্র প্রাণ ছিল ছাত্রলীগ, এবং আমি ছাত্রলীগের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং আমাদেরকে বহু 64 সাল থেকে আমি ছাত্রলীগের সঙ্গে সম্পর্কযুক্ত, যশোর কলেজ থেকে পরবর্তীকালে মানে আমি যখন 1969 সালে আমি বিএ পাশ করি যশোর কলেজ থেকে, তার সেখান থেকেই আমার মানে উদ্বুদ্ধ ছিলাম, এবং আমার বঙ্গবন্ধু নিউক্লিয়ার সেল সম্পর্কে তখন কিছু জানতাম আমি, এবং আমাদেরকে ছাত্রলীগ দিয়েই আমাদেরকে আগামী দিনে সাবধান করা হয়েছিল যে আমরা হয়তো সামনে মুক্তিযুদ্ধ বাংলাদেশের কিছু হতে পারে। এইভাবে আমরা চেষ্টা করছিলাম, এইভাবে আমরা কালীগঞ্জ এসে এই সময় সংগ্রাম করি। 1969 সালে সংগ্রাম করে এক রাত্রি ওই শহীদ কালীগঞ্জ বাগমারা পিছনে শহীদ মিনার তৈরি করি, এবং ওখান থেকে আমরা সংগ্রাম শুরু করি, এবং সিদ্ধ ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি রূপে আমি এখানে কালীগঞ্জ সমস্ত ছাত্রদের সংগঠিত করে আমি সংগ্রাম চালাই। এর পরবর্তীকালে আমরা 1976 সালে নির্বাচন আসলো, নির্বাচন দিল ইয়া খান, নির্বাচন দেওয়ার পরে বঙ্গবন্ধু এখানে নির্বাচন করলেন। বঙ্গবন্ধু 1970 সালে একবারই মাত্র কালীগঞ্জের বুকে পা দিলেন, জীবনে একবারই মাত্র পা দিয়েছিলেন 1970 সালে নির্বাচনের আগে, আর কখনো এখানে কালীগঞ্জে পা দেননি। সেই দিন উনি এসে এখানে রোজার সময় মাত্র 15 মিনিট ভাষণ দিয়েছিলেন কালীগঞ্জ সরোয়ার দ্বীপ পার্কে ওখানে পাহাড়েই আসছিলেন ওখানে। সেই দিন দেখেছিলাম কি বিরাট ব্যক্তিত্ব। সেদিন আমি যখন ওনার নাম প্রচার করি তখন উনি ওখানে পর্যন্ত অবকাশ রাখো বলে মানে এ করলেন, আর সামনের দিকে উনি তার বক্তব্য তুলে ধরলেন তার বাংলাদেশের ভবিষ্যৎ, এবং সামনের দিকে ওখানে কিছু বেশ বেশ বক্তব্য দিলেন নির্বাচনের বক্তব্য দেওয়ার পরে আমরা উনি চলে গেলেন। পরবর্তীকালে নির্বাচন হলো, আমরা আমাদের প্রার্থীকে জয়যুক্ত করালাম, জয়যুক্ত করি আমরা তার জায়গা থেকে। আমরা তখন সব সংগঠিত হয়ে কালীগঞ্জ সংগঠিত হয়ে তখন আমরা এখানে আমরা সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে বা আমার আগামী করণীয় সম্পর্কে দেখতে লাগলাম।